আসসালামু আলাইকুম, যুক্ত হয়েছি চ্যানেল আই ফেসবুক লাইভে। ফেনী থেকে আমি জাহিদ হাসান শাকিল। আজ সারাদিন ফেনীর 6টি উপজেলায় ঘুরে দেখতে পেয়েছি, একদিকে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে, অন্যদিকে ভয়াবহ। পশুরাম, ছাগলনাইয়া পানির পরিস্থিতি উন্নতি এবং ডাগনবুইয়া ফেনী সদরের একাংশ বন্যার পরিস্থিতি এখনও ভয়াবহ, পানি এখনও নামেনি। আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন এখনও 8 লাখ মানুষ পানিবন্দী এবং 1,50,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। উনি জানিয়েছেন মৃতের সংখ্যা প্রায় 10 থেকে 12 জন, তবে যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ঠিক মৃতের সংখ্যা আরও হয়তো বাড়তে পারে এবং নিখোঁজের সংখ্যা আছে অনেক। বিশেষ করে আজকে সারাদিনে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের নিখোঁজের স্বজনরা গিয়ে তাদের হারানো মানুষকে খোঁজার জন্য লিস্ট করে এসেছেন। আমরা আজকে সারাদিন আরও ঘুরে দেখেছি ত্রাণকর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে ত্রাণ দিচ্ছে। আমার সাথে দুজন ত্রাণকর্মী আছে, তারা আজকে সারাদিন ফেনীর বিভিন্ন উপজেলায় গিয়ে গিয়ে খাওয়ার বিতরণ করছে। আপনারা একটু বলবেন কোথায় কোথায় ত্রাণ দিয়েছেন এবং কী কী দিয়েছেন, এবং ত্রাণ দিতে গিয়া যেসব মানুষ বন্দী আছে, হ্যাঁ, ওই বন্দী মানুষের জীবন দশা এখন কেমন যাচ্ছে? এখন কেমন যাচ্ছে বলতে, আমরা বেসিক্যালি আসছি যে ত্রাণ দিতে। তখন ওইখানে গিয়ে দেখি আমরা হাঁটু মানে সিনার পর্যন্ত পানি। আমরা গেছিলাম মধুপুর, লালপুল গেছিলাম, ওইখানে ফেসবুক লাইভ দেখে একজনের ওইখানে গেছিলাম মধুপুর। ওইখানে গিয়ে ওইখানে দেখতেছি পানির অনেক অবনতি, মানে ওনারা পানি পাচ্ছে না আসলে ব্যবস্থা করার জন্য, এই পানিগুলো ওনাদের খেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা ওনাদের যথেষ্ট পরিমাণ পানি এবং ত্রাণ সামগ্রী দিতে পেরেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব। আপনি একটু বলবেন আপনি কোথায় কোথায় গেছেন এবং আপনারা কী কী খাবার দিচ্ছেন? যেই সব খাবারগুলো দিচ্ছেন, যারা বন্দি দশায় আছেন তারা আসলে সন্তুষ্ট কি না? আসলে কথা বলতে, আমরা তো এদিকে গেছি, আমরা তো চট্টগ্রাম থেকে আসছি, এত তো জায়গা আমাদের চেনা পরিচিত না। তবে আমরা যতটুক সামর্থ্য হয়েছে বা যতটুক দিতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ সব দিকেই মানে দিয়ে এসেছি। এবং সত্য বলতে আমাদের কথা হচ্ছে, আমরা তো যখন এখানে গেছি, যাওয়ার পর দেখতেছি পরিস্থিতি, কারণ আমরা তো এলাকায় যখন ছিলাম তখন তো আসলে পরিস্থিতি বুঝতে পারি নাই। যখন এসপুরে আসছি তখন বুঝতে পারছি মানে দেশের পরিস্থিতি কীরকম, পেনি যে কী মানে অবস্থায় ছিল সেটা এসেই দেখছি। কথা হচ্ছে মানুষ খুবই কষ্টে আছে, এটা এসে মানে দেখা হয়েছে আমাদের। এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যেটা করবে সেটা অবশ্যই হবে, এখন কথা হচ্ছে এটা। আর দোয়া করবেন মানে সামনে আরও যেন ভালো থাকে। ফেনী জেলার ট্র্যাজেডি এখনও পর্যন্ত খুবই ভয়াবহ, বিশেষ করে 3টি উপজেলাতে এখনও 5 থেকে 6 ফিট পানি আছে। বন্দি জীবন নিয়ে মানুষের কষ্টের অনাহারের জীবন অনেকটা বিঘ্নিত। ফেনী থেকে আমি জাহিদ হাসান শাকিল, শেষ খবর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।